বর্তমানে অনেক এআই টুলস রয়েছে যা দিয়ে ইমেজ জেনারেট করা যায়, যার বেশিরভাগই পেইড টুলস। আমি আজকে যে পাঁচটি এআই টুল দেখাবো তা দিয়ে তুমি অনেক সহজে এবং ফ্রিতে ইমেজ জেনারেট করতে পারবে। তোমাদের সকলের কাছে অনুরোধ, দয়া করে পুরো ভিডিওটি দেখবে। সো কথা না বানিয়ে চলো শুরু করা যাক। প্রথমেই রয়েছে Leonardo.ai। এখানে এসে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা। এখান থেকে ইমেজ জেনারেশনে ক্লিক করে এখানে চলে আসব। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, তোমার পছন্দের অপশন সিলেক্ট করে নিবা। বামে কয়টি ইমেজ জেনারেট করতে চাও তা সিলেক্ট করে নিতে পারো। নিচে ইমেজ ডাইমেনশন অ্যান্ড এসপেক্ট রেশিও দেওয়া আছে, তুমি তোমার মতো করে সিলেক্ট করে নিতে পারো। এবার এখানে প্রম্পট লিখে জেনারেট করলে কিছু সময়ের মাঝে এটি ইমেজ জেনারেট করে দেবে। পছন্দের ইমেজ এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। বিং ইমেজ জেনারেটর, এই এআই টুলটি মাইক্রোসফটের একটি টুল। এখানে এসে জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা। আমার যেহেতু আগে থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, সেহেতু লগ ইন করে নেব। এবার এখানে আমাদের প্রম্পটি লিখে ক্রিয়েটে ক্লিক করলে কিছু সময়ের মাঝে এটি আমাদের ইমেজ জেনারেট করে দেবে। পছন্দ হয় ইমেজে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে এটি ডাউনলোড করে নেব। যতগুলো এআই ইমেজ জেনারেটর টুলস রয়েছে এর মাঝে আমার সবচেয়ে বেশি পছন্দের অ্যাডোবি ফায়ারফ্লাই এআই টুলটি। এখানে এসে গেট ফায়ারফ্লাই ফ্রিতে ক্লিক করে এই পেজে চলে আসব। এখান থেকে টেক্সট টু ইমেজে ক্লিক করে নিচে দেখো প্রম্পট লেখার স্পেস রয়েছে। এখানে আমাদের প্রম্পট লিখে জেনারেট করলে কিছু সময়ের মাঝে এটি ইমেজ জেনারেট করে দেবে। এবার পছন্দ হয় ইমেজে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে এটি ডাউনলোড করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে তোমার মতামত জানাতে পারো। আমাদের চতুর্থ এআই টুলটি PlaygroundAI। এর ওয়েবসাইটে এসে প্রথমে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিবা। আমার যেহেতু আগে থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, সেহেতু লগ ইন করে নিলাম। এখানে এসে বর্ড সিলেক্ট করে নেব। প্রম্পটে এসে প্রম্পটি লিখে দেব। ডার সাইডে দেখো ইমেজ ডাইমেনশন, প্রম্পট গাইডেন্স, কোয়ালিটি, নাম্বার অফ ইমেজ সব দেওয়া আছে। এগুলো সব সিলেক্ট করে জেনারেটে ক্লিক করলে কিছু সময়ের মাঝে এটি ইমেজ জেনারেট করে দেবে। জেনারেট করা ইমেজে ক্লিক করে ডাউনলোড করে নিবা। সবশেষে যেটি আছে সেটি হলো ক্যানভা। ক্যানভাতে এসে প্রথমে চলে আসবো অ্যাপে। অ্যাপে আসলে ট্রেন্ডিং অ্যাপের মাঝে ডেন ইতে ক্লিক করে দিবা। ইউজ ইন নিউ ডিজাইন থেকে অনেকগুলো সাইজ রয়েছে, এর মাঝে তোমার সাইজটি সিলেক্ট করে নিবা। এবার বামে দেখো প্রম্পট লেখার স্পেস রয়েছে, এখানে প্রম্পট লিখে জেনারেটে ক্লিক করলে কিছু সময়ের মাঝে এটি ইমেজ জেনারেট করে দেবে। পছন্দের ইমেজটি সিলেক্ট করে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে শেয়ারে ক্লিক করে ডাউনলোড থেকে ডাউনলোড করে নিবা। আমার নিত্য নতুন ইউনিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এত সময় ধরে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।